আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের রাহবার, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বি আল্লামা লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আজকে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। ব্রেন স্ট্রোক করার পর ওনাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তো এখন বর্তমানে ঢাকার একটি নাম করা ভালো হসপিটালে হুজুর চিকিৎসাধীন আছেন। হুজুরের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়, তবে বিভিন্ন দিক থেকে অনেকে ফেসবুকে গুজব ছড়াচ্ছেন যে হুজুর এন্তেকাল করেছেন। কথাটা সম্পূর্ণ মিথ্যা। হুজুরের সবচেয়ে নিকটতম যিনি হুজুরের কাছে আছেন, আমি এই মাত্রই ওনার সাথে কথা বলেছি, তিনি বলেছেন হুজুর নিবিড় তত্ত্বাবধানে আছেন, হুজুরের চিকিৎসা চলছে, হুজুর ব্রেন স্ট্রোক করেছেন, তবে হুজুরের এটুকু ক্ষতি হয়েছে সেটা হলো হুজুরের বাম হাত এবং বাম পা নাড়তে পারছেন না। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন